দেখো ফেলে দেবো আর পড়ে যাবো জিনিস খুঁজছি ভালোবাসা হ্যালো বন্ধুরা, সকালকার নিউজ তোমাকে বলে দিই। আজকে হচ্ছে পম্পা রানীর জন্মদিন, আর ওয়েদার দেখো আজকে কেরাম। দাঁড়াও দেখাই, ওয়েদার পুরো একদম মেঘলা হয়ে রয়েছে। দেখো ঠিক এইরকম দিনে আগের বছর পম্পার মা মানে আমার শাশুড়ি মা এক্সপায়ার করে গেছিল। খুবই মানে মন খারাপ থাকে এই দিনটাতে। তো আমরা এই বছরে ওই দিনটায় কিভাবে কাটাবো সেটা নিজেরাই বুঝতে পারছি না। গুড মর্নিং বন্ধুরা, অ্যাকচুয়ালি আজকে কোনো রকম ব্লগ বা কিছু করার কোনো ইচ্ছাই নেই। আর বুঝতে পারছো কোনো দিন আর সৌমেন সত্যি বলতে ও হয়তো গুছিয়ে বলতে পারছে না, ও কীভাবে বলছে যার উপর দিয়ে যেটা যায় সেই বুঝতে পারে। সেই জিনিসটা শুধু কোনো মেয়ের জন্য বলছি না, যে কোনো মানুষের ক্ষেত্রে মানে যদি তার জন্মদিনটা আর তার মায়ের মৃত্যুদিনটা একই হয় মানে আমি এতটাই অপয় মনে হয় আমাকে নিজেকে, যে আমার জন্মদিনের দিনই আমার মা চলে গেছে। ও প্রত্যেক বছর কেক টেক আনে, যাই হোক সেলিব্রেটও হয়। আমি এবছর বলে দিয়েছি, এবছর বলে আমি হয়তো আর কোনোদিনই আর সেরকম কিছু করতে পারবো না এই দিনে। তো আমার বাবা হঠাৎ কালকে বিকালে একটা কেক নিয়ে চলে এসছে, বাবা বলছে না কাট, জানি না কি করতে পারবো। আর আবুশও তো পুরো চেপে ধরা আছে, না তোমার কেক কাটতেই হবে। তো যাই হোক, মানে জন্মদিন বলতে আমার খুব খারাপ লাগছে যে চলো কথা তো সেরকম বলতে পারছি না। সারাদিন যা হবে, যদি কিছু সেরকম কিছু স্পেশাল হয় বা কিছু। আর আজকে তোমাদের ডেটটা বলে দিই, আজকে 14ই জানুয়ারি, মকর সংক্রান্তি। মানে এই দিনেই আমি জন্মেছি, আমার চলে গেছে, যাই হোক আগের বছর এরকম দিনে। আরুষ ঘোষ আজকে মোর্চা সামলেছে, কেক সাজাচ্ছে। ছোট কেক আনা হয়েছে, কিন্তু সুন্দর আরুষের দাদু এনে দিয়েছে। কি দিচ্ছিস আবার? হলো বা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পম্পা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
দে তুই আলমারির ভিতরে তোমরা যদি কেউ শাড়ি নিতে চাও এর কাছ থেকে চাইতে পারো, এই শাড়ি পরে না শাড়িগুলো গিফট করতে পারবে তোমাদের, মানে চেয়ারের উপর দাঁড়িয়ে ভালোবাসা। দেখো আমার জন্য চা করে এনেছে। ও হ্যাঁ, পায়েস দেখানো হয়নি, মা পায়েস করেছে। সকালবেলা বাবু ওষুধ খেতে ভুলে গেছে আরুষ ঘোষ। এটা তো হ্যাঁ সকালবেলা ওষুধ খেতে ভুলে গেছিলি, বললে ভুলে যায়। সকালবেলা বলছি ভুলে গেছে, বলছে সকালবেলা যাই খা। তো ওষুধ দেখা কি খাচ্ছিস, দেখা কি ওষুধ খাচ্ছিস, দেখা কোনটা কেন খেয়ে দেয় বল। হ্যাঁ নাম্বার ওয়ান তো তেতো খেতেই হবে। ঠিক আছে চলো বন্ধুরা, আবার দেখি পম্পা এখন বলছে বাবার কাছে যাবে, মানে মনটা তো খারাপ কি ভালো সেটা তোমরা দেখে বুঝতে পারছ, বাবার কাছে যাবে। অন্যান্য দিন এবছরের মানে একটু আগে আগেই চলে যায় অন্যান্য বছরে, এবছরে তো এখনো যাওয়া হয়নি। আমি বিকেলবেলা একটু খেলতে গেছিলাম, এখন একটুখানি অফিসটা আজকে বিকেলবেলা বলেছি বন্ধ করে রাখবো, অফিসটা খুলবো না, যাই ওর একটুখানি নিয়ে ও বাড়ি, তারপরে দেখাচ্ছি তোমাদের। শুভ জন্মদিন, সারা জীবন যেন এরকম খুশিতে থাকো। ভালোবাসাতে বাড়ে তাই না, পরিবারের সঙ্গে সময় কাটাও, হাসি খুশি থাকো না বাবু। নেও এক চামচ বাবু, দুধের কোনো জিনিস আরুষ খায় না, শুধু আইসক্রিম খায়। দেখো পুরো হনুমানের মতো লাগছে। পায়েস আর ব্যাট এই দুটো হচ্ছে শরীরের পক্ষে খুব উপকার, ব্যাটে বাদ যায় পায়েসে মুড আসে। চলো যাই এবারে। কাকিমা যা চাটা বানায় না পুরো গলার পুরো দরদ ছেড়ে যাবে। এই চায়ের জন্য একদিন ঝগড়া হয়েছে, আমি বাড়িতে বলেছি যে চা তুমি পারতে পারো না, ওই ঝগড়া হয়েছে। আমি ঝগড়া করেছি একদিন আমার সঙ্গে, তুমি গিয়ে বললে হেভি করে এই চার খেতে ইচ্ছা করে, আমি ঝগড়া করেছি। লাস্টের ভিডিওটা করবো, কালকে তো করতে দাও না, করবো একটা নিয়েছি। কি হচ্ছে বলো তো, এটা কি হচ্ছে বলো, সরিষা কি হচ্ছে, মানে মা যখন ছিল সরু চাকলি এত ভালোবাসতাম করে করে খাওয়াতো, কাকিমা সেই দায়িত্বটা পালন করছে, কাকিমা তো মা, মায়ের অভাব পূরণ করছে। একটা কাকিমা সেখানে হচ্ছে ছোট চাকলি, আর কাকিমা ভিতরে আছে দেখাচ্ছি তোমার দ্বারা। কই কাকিমা, দেখো আমার এই একটা কাকিমা কি করছে, কুলি পিটে করছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। বাহ, নারকলের পুর, চাল গুঁড়ো মাখা, আসল কথা কি বলো তো, আমি এখানে এলে আমাকে সবাই ভালোবাসে, মানে আমার বাড়িতে যেরকম মা বাবারা ভালোবাসে সেরকম এখানে এলে কাকিমারা মানে কাকুরা কাকারা আর এখানে সবাই যারা আছে সবাই এত ভালোবাসে, মনে হয় না যে কোনটা নিজের বাড়ি কোনটা মানে এই যে শ্বশুর বাড়ি, খুব সুন্দর লাগে। গুড মর্নিং বন্ধুরা, কালকে ভিডিওটা যে শেষ করবো আর শেষ করাই হয়নি, কারণ মানে কাল তো দেখলে ও বাড়িতে কত পিঠোটা হচ্ছে, এবারে সেগুলো সব খাওয়া দাওয়া হয়েছে, খাওয়ার পর আর ফিরেছি তখন কটা হবে রাত 10টার মতো বাজে, এরকম সময় ফিরেছি,
ফিরে এসে আর ওগুলো যে কিছু করব আর ভিডিওটা শেষ করব সেরকম কিছু করা হয়নি। আরো ওখানেই আছে ফেরেনি, আর আমার ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে। সেটা সকালবেলা এখন ছাদে এলাম, তার কারণ হলো মাকে কালকে খেতে দিয়েছিলাম একটু, মানে নিচে মাঠ ছবি দিয়ে কিছুক্ষণ ছবির সামনে খাওয়া দাওয়াগুলো রেখেছিলাম, তারপরে তুলে এনে ছাদে দিলাম যে কোন পাখি টাকিতে কিছু খেয়ে নেবে, এখন সেগুলো তুলে ফেলবো। কাল সন্ধ্যাবেলা এসেছিলাম তো দেখলাম যেমন জিনিস তেমনই পড়ে আছে, তো এবারে জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম সন্ধ্যাবেলা, তো এবারে সেগুলো ফেলবো। ফেলে এই যে দেখো ফুলগুলো একদম এ করে নিয়েছি, স্নান করতে যাবো, এই সাইডটা দিয়েছিলাম। অবাক কাণ্ড করেছে, মানে আমি শুনেছিলাম আমার একটা বান্ধবীর মুখে যে ওরা খাবার দাবার দেয় তারপরে থাকে না, কিছু কিছু খেয়ে যায় কোনো, বাট দেখি আমার কেমন আছে, মানে যাতেই খাক, মানে কোনো পশু পাখি বা পাখি যা জিনিসেই খাক না কেন, সত্যি দেখে কিন্তু জিনিসটা সত্যি হচ্ছে, কারণ আমি খাবারগুলো কালকে দিয়েছিলাম। কালকে সন্ধ্যাবেলা দেখে গেছি সব ছেলেরা সব খেয়ে নিয়েছে, যাতেই খাক না কেন কেমন লাগছে দেখো। কিন্তু একটা জিনিস কি বলতো, এটা চোখে আমরা দেখিনি কোনোদিন, শুনেছি কিন্তু, তাই না? সেই বলছি আমি শুনেছি, ফার্স্ট টাইম এরকম। মুড়ি মোটা পুরো খেয়ে নেবে নাকি না? মুড়ি মোটা খেয়ে, মুড়ির মোটা কিছুটা আছে, এই মোটা একটু, এ পায়েসটা পুরো খেয়ে নিয়েছে। হ্যাঁ তুমি দেখো, তারপর পাটি সাপটা ছিল, লুচি ছিল, সেগুলো কিছু না। অবিশ্বাস তো ব্যাপার না, হ্যাঁ লোকের মুখে কিন্তু বলে কিন্তু আমরা চোখে দেখলাম, সত্যি কথা। যাই হোক একটা সত্যি কথা অবাক করা জিনিস এবার একটা দেখলাম, এরকম শুনেছি আমি অনেকের মুখে শুনেছি, কিন্তু আমার সঙ্গে এরকম ফার্স্ট টাইম হলো, আগেও অনেকবার খেতে টেতে দিয়েছি এরকম কোনোদিন হয়নি। হয়তো কাল আমার জন্মদিনও সঙ্গে ছিল বলে মা আমাকে খুশি করার জন্য এটা করলো। যাই হোক আজকে ভিডিওটা চলো এখানেই শেষ করছি। কি আমার একটা গাছ যদি ভেঙেছে না, এ না সব ব্যাপারে ইয়ে আর কি, আমার গাছের একটা টপ যদি ভেঙে যায়।